হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর। আই থিঙ্ক আমার আগের ভিডিওগুলো দেখেও আপনারা যথেষ্ট বেনিফিটেড হয়েছেন, সেরকম ফিডব্যাকও আমি পেয়েছি। বাট রিসেন্টলি বেশ কয়েকজন আমাকে ফোন করেছিলেন, মেল করেছিলেন যে টিসি জেনারেটের পর আপনারা দেখছেন কিছু মিস্টেক রয়েছে আফটার ডাউনলোডিং দ্য টিসি। তো সেক্ষেত্রে বাচ্চাটিকে তো ট্রান্সফার আউট করে দেওয়া হয়েছে, এখন কিভাবে আমরা সেই ভুলটা ঠিক করব। অবভিয়াসলি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ বাচ্চার ডিটেলে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে ট্রান্সফার ইনের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হবে। শুধু তাই নয়, গার্জেনও কিন্তু আগে আপনাদের এটাই লোকেট করবে যে টিসিতে কেন ভুল রয়েছে। তো নাও একটা রিসেন্ট আপডেট এসেছে এই প্রবলেমটাকে রিকভার করার জন্য। আজকের ভিডিওটা সেই টপিকের ওপর, দ্যাট ইজ হাউ টু চেঞ্জ স্টুডেন্ট বেসিক ডিটেলস আফটার ট্রান্সফার আউট অ্যান্ড জেনারেটিং টিসি। তো চলুন নেক্সট কতগুলো স্লাইডে আমরা একটু ডিটেলে গিয়ে দেখে নিই, এবং লাইভ অলসো, যে কিভাবে এই কাজটা আপনারা রিসেন্টলি করতে পারবেন। ওকে, কতক্ষণ পর্যন্ত করতে পারবেন আর কোন কোন টপিক এক্স্যাক্টলি আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, সো মুভ অন দ্য নেক্সট স্লাইড। দেখুন আজকের আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস থেকে এখন এগুলি আপডেট করা যাচ্ছে। আমি এখানে দেখুন ইন ডিটেলস আপনাদের বলে দিয়েছি যে কোন কোন অপশনগুলো আপনারা বর্তমানে আপডেট করতে পারবেন। অনেকেই ফোন করছিলেন যে টিসি ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখছেন কিছু মিস্টেকস এসছে, সেক্ষেত্রে কীভাবে এটাকে আমরা রেক্টিফাই করব। তো সেই টপিকের ওপরই আজকের ভিডিও। শুধু এখানে রাইটিং ভার্সানে বলা নয়, আমি ইন ডিটেলস আপনাদের লাইভ দেখাবো যে কিভাবে কাজটা হবে। ওকে, সো আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস থেকে এখন যে কাজগুলো করা যাচ্ছে চলুন একবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে স্টুডেন্ট নেম আপনারা আপডেট করতে পারবেন, ডিওবি পারবেন, ফাদার্স নেম, মাদার্স নেম চেঞ্জ করতে পারবেন, জেন্ডার মাস্ট অবভিয়াসলি চেক করে নেবেন জেন্ডারের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে। গার্ডিয়ান্স কন্ট্যাক্ট নাম্বার, এটাও টু মাচ ইম্পর্ট্যান্ট, গার্ডিয়ানের সাথে কন্ট্যাক্টের জন্য যে নাম্বার সেখানে যদি অনেক ক্ষেত্রে মানে হচ্ছে আর কি, গার্জেনের ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে ইমিডিয়েট কিন্তু আপনাদের জানাচ্ছে গার্জেন, সেক্ষেত্রে আপনারা এখন কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারবেন যদি প্রয়োজন হয়। হ্যাবিটেশন আর লোকালিটি, মানে কোন অ্যাড্রেসে সে রয়েছে বর্তমানে উইথ পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন পিনকোড, এগুলো আপনারা এখন চেঞ্জ করতে পারবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো স্টুডেন্ট ইমেজ, যেটা কিন্তু আগে করা যাচ্ছিল না। প্রমোশন ডিটেনশনের আগে যে আপডেট আমি আপনাদের দেখিয়েছি সেখানেও এটা করা যাচ্ছিল না, বাট নাও এই অ্যাড্রেস আর স্টুডেন্ট ইমেজ এটা কিন্তু নিউলি সংযোজন হয়েছে, এটা আপনারা বর্তমানে করতে পারবেন। অনেকে হয়তো আগে স্টুডেন্টের ইমেজ মানে দিতে পারেননি, পরে কালেক্ট করতে পেরেছেন, সেক্ষেত্রে এখান থেকে এসে কিন্তু আপনারা অবশ্যই আপডেট করে দেবেন। নালে কিন্তু আফটার টিসি মানে টিসি জেনারেটিংয়ের ক্ষেত্রেও প্রবলেম আসবে। শুধু তাই নয়, যদি কোনোভাবে হয়েও যায়, হবে তো না, বাট হয়েও যদি যায় কোনো ওয়েতে, সেক্ষেত্রে অন্য কোনো স্কুলে গিয়ে যখন সে ট্রান্সফার ইন হবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো এই প্রবলেমগুলো যাতে না আসে সেই রিগার্ডিং আজকের ভিডিওটা বানানো। আমি আশা করব যে পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা ক্লাস ফোর বা ক্লাস ফাইভের টিসি জেনারেট করার পর যদি দেখেন যে উপরের কোনো একটি ভুল আছে, মানে আমি যে বারোটা পয়েন্ট আপনাদের দেখাচ্ছি, তাহলে এখনও সংশোধন করা যাবে। যদি না সেই বাচ্চাটি ট্রান্সফার ইন হয়ে অন্য স্কুলে ভর্তি না হয়, এমন অবস্থায় ছাত্রছাত্রীটির আইডি দিয়ে স্টুডেন্ট ম্যানেজমেন্টের আন্ডারে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে গিয়ে ভুল সংশোধন করে আপডেট করুন। তারপর ট্রান্সফার আউটে গিয়ে দেখুন সংশোধন হয়েছে, তখন তার পাশে ডাউনলোড অপশনে গিয়ে টিসি ডাউনলোড করুন এবং নতুন টিসিটি অভিভাবককে দিয়ে দিন। ভিডিওর ফার্স্ট পোর্শনটাতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডিটেলটা চেকিং করতে পারবেন, আফটার দ্যাট আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডাউনলোডটা করতে পারবেন এবং আফটার ডাউনলোডিং কীরকম টিসিটা দেখতে হবে। ওকে, তো চলুন নেক্সট স্লাইডে যাই এবং ডিটেলস বিষয়টা লাইভ দেখে নিই। দেখুন ফার্স্ট অ্যাজ ইউজুয়াল গুগল ক্রোমে গিয়ে ডাবল ক্লিক করলাম। আমি ক্রোম ব্রাউজারে করছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার থেকে কাজটা করতে পারেন।
তারপরে দেখুন আমি এখানে জাস্ট টাইপ করছি ইপোর্টাল লগ ইন। এখানে আমার অলরেডি সিলেক্টেড আছে, দ্যাটস ওয়াই আমি জাস্ট ক্লিক করে ইন করে যাচ্ছি। বাট আপনারা যদি ফার্স্ট টাইম করে থাকেন তাহলে এখানটায় ইপোর্টাল লিখলেও কিন্তু এই অপশানগুলো আসবে, সেখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন। আর যদি কেউ চান যে ওয়েবসাইটটা ডিরেক্টলি বারে দিয়ে আপনারা কাজটা করতে চাইছেন সেটাও করতে পারেন, সেক্ষেত্রে এখানে এসে আপনাদের টাইপ করতে হবে www.banglashikha.gov.in। তো চলুন আমি এখন এখান থেকে ডিরেক্টলি লগ ইন করছি। এইভাবে এসে গেল, এখান থেকে আমি দেখুন ইপোর্টালে ক্লিক করছি। একটু টাইম নেবে, যেরকম আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি। দেখুন এখন দেখিয়ে দিল ফার্স্ট টাইম কান্ট রিচ, আবার দেখুন চলে এলো। দ্যাট মিন্স কি সবাই কাজ করছে একসাথে এখন এই ইপোর্টালে, দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো কিন্তু ন্যাচারাল। এটা হবে, একটু ধৈর্য ধরে টাইম নিয়ে আপনাদের করতে হবে। ক্লোজ নাও, দেখুন এখান থেকে লগ ইন। এবার আপনারা সবাই জানেন ইউজার নেমে কী দিতে হয়, এখানে আপনাদের স্কুলের ডাইস কোড, তারপর 32 টাইপ করতে হয়। আফটার দ্যাট পাসওয়ার্ড দেবেন, যদি আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে চেঞ্জ পাসওয়ার্ডটা দেবেন, যদি দেখছেন চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে হচ্ছে না তখন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আপনারা ট্রাই করবেন। কারণ রিসেন্টলি পোর্টাল আপডেটের সময় অনেক স্কুলেরই পাসওয়ার্ড কিন্তু ডিফল্ট হয়ে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো আপনারা ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করুন, তারপর এখানে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করবেন। যদিও আমি এগুলো বহুবার আমার আগের ভিডিওতে বলেছি, তাও আমি আরেকবার রিপিট করে দিলাম যাতে যাদের প্রবলেম আছে আমার আদার ভিডিওগুলো গিয়ে চেক করাতে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর যদি চান ইন ডিটেলস এগুলো আপনারা দেখবেন তাহলে আমার প্লেলিস্টে গিয়ে বেঙ্গল পোর্টাল নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে চেক করুন। পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব যদি করা না থাকে এক্ষুনি করে নিন যাতে আপকামিং সমস্ত ভিডিওর আপডেট সবার ফার্স্টে আপনাদের কাছে পৌঁছায়। ভীষণভাবে শেয়ার করুন আপনাদের কলিগদের সাথে যাতে সবাই একটু হেল্প পেতে পারে এই কাজটা করার ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন আমি জাস্ট সাইন ইন করে আবার ব্যাক করছি ভিডিওতে। ওকে, নাও দেখুন আমার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করেছিলাম, দ্যাটস ওয়াই আমি একটু অফলাইন গিয়ে করলাম কাজটা। নাও দেখুন আমি এবার সাইন ইন করছি, সাইন ইনে ক্লিক করে দেখুন সাইট ওপেন হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল এই পপ আপটা আসবে যেখানে টোটাল এই প্রমোশন ডিটেনশনের প্রসিডিওরটা লেখা রয়েছে, এটাকে জাস্ট আপনার এখান থেকে ক্লোজ করে দেবেন। এবার এখন প্রশ্ন হচ্ছে, যদি যেটা আমি একটু আগেই বললাম আপনাদের ট্রান্সফার আউট করে দেওয়ার পরে যখন টিসি জেনারেট করেছেন সেখানে যদি কোনো মিস্টেকস থাকে তাহলে ভালোভাবে সঠিক ইনপুট দিয়ে কিভাবে আপনারা নতুন করে টিসিটা ডাউনলোড করবেন সেটাই আমি এখানে আপনাদের দেখাবো। ফার্স্ট কাজ আপনাদের কি হবে দেখুন, স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে ক্লিক করবেন, তারপর এখানে এসে দেখুন লেখা আছে স্টুডেন্ট ট্রান্সফার আউট। এটা কিন্তু আমি তাদের জন্য দেখাচ্ছি যারা অলরেডি, ধরুন আপনার লাস্ট ক্লাস হচ্ছে 4, তাহলে অলরেডি আপনাদের বাল্ক আপলোড হয়ে গেছে, মানে বাল্ক ডাউনলোড হয়ে গেছে সমস্ত টিসিগুলো, এবং টিসি মানে হাতে পাওয়ার পরে আপনারা দেখছেন যে এখানে হয়তো ডিওবিতে বা ফাদার্স নেমে কিছু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি এরকম অনেক টিচারই আমাকে ফোন করেছিলেন, ফোন করে জানতে চাইছিলেন যে আমাদের তো টিসি ডাউনলোড করা হয়ে গেছে, ডাউনলোড করার পরে দেখছি যে এরকম মিস্টেকস আছে, তাহলে কি করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে যখন আপনারা একটা স্টুডেন্টকে ট্রান্সফার আউট করে দিচ্ছেন, মানে টিসি জেনারেট করে দিচ্ছেন, তখন সেই স্টুডেন্টগুলোকে আপনাদের পোর্টালের স্টুডেন্ট ট্রান্সফার আউট এখানে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানটা দেখাচ্ছে কি, জেনারেল ট্রান্সফার আউট উইল বি অ্যাভেলেবেল সুন। যেহেতু আমার স্কুলে 5 লাস্ট ক্লাস, 5 টিসি আমার অলরেডি জেনারেটেড হয়ে গেছে, বাট এখন আমি ইন্ডিভিজুয়াল ক্লাসের টিসি কিন্তু জেনারেট করতে পারবো না, তাই এই অপশানটা আসছে। এটা 2-1 দিন বাদে আপডেট হবে। এবার দেখুন যাদেরকে আপনারা ট্রান্সফার আউট করেছেন সমস্ত স্টুডেন্টগুলোকে এখানে কিন্তু আপনাদের শো করবে উইথ রিজন। আর আগে যাদেরকে ট্রান্সফার আউট করেছিলেন তাদের ক্ষেত্রে এখানে রিজন দেখাবে, বাট নতুন যাদেরকে আপনারা ট্রান্সফার আউট করেছেন তাদের কিন্তু এখানে সাইডে দেখবেন সিলেক্ট রিজন বলে দেখাবে, কোনো রিজন আসবে না। এগুলো আমার আগের বলে তাই এখানে প্রত্যেকটা রিজন শো করছে। ওকে, এবার ধরুন যে কোনো একটা বাচ্চার, সাপোজ ধরুন এই যে ফার্স্ট ক্যান্ডিডেট আমার রুমন রয়, এর আমি দেখছি টিসিতে কিছু ভুল এসছে,
সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে স্টুডেন্ট কোডটাকে কপি করবেন। কপি করলাম, আফটার দ্যাট কি করবেন, স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাবেন, সেখানে গিয়ে দেখুন একটা নতুন আপডেট এখানে এসেছে, দ্যাট ইজ আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস, যেটাতে গিয়ে আপনারা প্রমোশনের আগে ফাদার মাদার ডিটেল আপডেট করেছিলেন। ওকে, তো আমি এখানে ক্লিক করব কোথায়, আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস, একটু টাইম নেবে, তারপরেই দেখবেন একটা স্টুডেন্ট কোড চাইবে, একটু টাইম লাগছে, সার্ফিং হচ্ছে। দেখুন চলে এসেছে, আর এখানে স্টুডেন্ট কোড চাইছে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে গিয়ে। এখানে আপনারা জাস্ট এসে যেটা কপি করেছিলেন সেটা পেস্ট করবেন অ্যান্ড সার্চ স্টুডেন্ট। দেখুন এখান থেকে আমি আগের স্লাইডে যেটা আপনাদের দেখালাম কি কি ডিটেলস আপনারা চেঞ্জ করতে পারবেন, বর্তমানে স্টুডেন্টের নামের ক্ষেত্রে যদি স্পেলিংয়ে কিছু প্রবলেম থাকে, ডিওবি যদি কিছু গণ্ডগোল হয়ে থাকে, ফাদার্স নেম, মাদার্স নেম, আর জেন্ডার মাস্ট, যদি গার্ল হয় তাহলে এখানে গার্লস হবে, যদি বয় হয় তাহলে বয়েজ হবে। কারণ এটা আমি আগেও বলেছি, অনেক স্কুলে প্রবলেম হচ্ছে, গার্লস মানে গার্লস স্কুল হয়তো সেখানে বয়েজ হয়ে গেছে কোনো কারণে, বা যারা ধরুন কোয়েট সেক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু হয়েছে। এক্ষেত্রে বাচ্চা যখন অন্য স্কুলে গিয়ে ট্রান্সফার ইন হবে, সেটা যদি বয়েজ বা গার্লস বা কোয়েট এরকম কিছু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি ট্রান্সফার আউটের ক্ষেত্রে, সরি ট্রান্সফার ইনের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। ওকে, দেখুন এখান থেকে আপনারা ফাদার্স নেম, মাদার্স নেম পুট করতে পারবেন, জেন্ডার, গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার, তার ডিস্ট্রিক্ট কোনটা, হ্যাবিটেশন আর লোকালিটি, মানে যদি অ্যাড্রেসে কিছু চেঞ্জেস থাকে সেটা, পিনকোড, আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা কিন্তু আগে হচ্ছিল না, দ্যাট ইজ ফটো আপলোডিং। কোনো কারণে যদি আগে ফটো আপলোডিং না হয়ে থাকে, অবশ্যই কিন্তু এখানে গিয়ে আপনারা ফটো আপলোড করবেন, কারণ উইদাউট ফটো কিন্তু টিসি জেনারেট হবে না, বিকজ টিসিতে কিন্তু ফটো মাস্ট। ফটো ছাড়া যখন বাচ্চাটি অন্য কোনো স্কুলে ট্রান্সফার ইন হতে যাবে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম অকার হবে। তাই এই সমস্ত তথ্যগুলো আপনারা চেঞ্জ করবেন, যেখানে যা দরকার সবটা করে নিয়ে যদি এখান থেকে আপনারা আপডেট ডিটেলস করেন। দেখুন আমি এটা ছোট্ট চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের, ধরুন এখানে 84টা কোনো কারণে পড়েনি, আমি এখানে জাস্ট 84 টাইপ করলাম, দিয়ে কি করব, আপডেট ডিটেলস এখানে ক্লিক করলে এখানে দেখুন চাইছে ফাদার্স নেম, মাদার্স নেম। তো এই বাচ্চাটি আমার আগের ক্যান্ডিডেট, আগে অলরেডিও বেরিয়ে গেছে স্কুল থেকে, দ্যাটস ওয়াই এখানে আমার এই মুহূর্তে চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি রিজন দিয়ে দিয়েছি যে বাচ্চাটা কেন আমার স্কুলে বর্তমানে নেই। এক্ষেত্রে কিন্তু আপনাদের সাকসেসফুলি আপডেটেড এইভাবে মেসেজটা আসবে, ঠিক আছে? তো আমি এরকম কোনো স্টুডেন্টকে আপনাদের দেখাচ্ছি যাদের ফাদার মাদার নেম অলরেডি আপডেট করা, তাহলে বিষয়টা আপনাদের ক্ষেত্রে অনেকটাই ক্লিয়ার হবে। ওকে, তো চলুন আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন স্টুডেন্ট আইডি নিয়ে ব্যাক করছি। নাও দেখুন এটা আমি আরেকটি স্টুডেন্টের কোড দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেখানে ওর ফাদার্স নেম, মাদার্স নেম অলরেডি রয়েছে, এখানে কিছু চেঞ্জেস নেই, বাট আপনাদের যদি চেঞ্জ করার থাকে তাহলে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে। সাপোজ ধরুন এখানে আমি স্পেলিংটা জাস্ট একটু চেঞ্জ করতে চাইছি, সো আমি চেঞ্জ করলাম, বা ফোন নাম্বারটা একটু চেঞ্জ করতে চাইছি, আর ইমেজের ব্যাপারটা তো আমি আপনাদের আগেই বললাম। এটা করে নিয়ে জাস্ট আপনাদের করতে হবে আপডেট ডিটেলস, একটু টাইম নেবে, তারপর দেখুন এখানে শো করবে যে সাকসেসফুলি আপডেটেড। যদিও বাচ্চাটা বর্তমানে প্রাইভেট স্কুলে পড়ছে এটা আমি জানি, সো আমার রিজন অলরেডি দেওয়া আছে, যেহেতু বাচ্চাটি বর্তমানে আমার ট্রান্সফার আউট বক্সে রয়েছে স্টিল নাও, যেহেতু ও কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয়নি, তাই ও আমার বক্সে এক্সিস্ট করছে। এক্ষেত্রে মনে রাখবেন যদি বাচ্চাটি কোনো গভর্নমেন্ট স্কুলে অলরেডি ট্রান্সফার ইন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ডিটেলস আপডেট করতে পারবেন না। যতক্ষণ সে আপনার ট্রান্সফার আউট বক্সে এক্সিস্ট করবে ততক্ষণ আপনি তাকে চেঞ্জ করতে পারেন। এই বাচ্চাটি প্রাইভেট স্কুলে পড়ছে, ফলে এই কোড দিয়ে তাকে কোনো গভর্নমেন্ট স্কুলে অ্যাডমিশন করানো হয়নি, দ্যাটস ওয়াই কিন্তু আমি ডিটেলসটা চেঞ্জ করতে পারলাম। এবং এখানে দেখুন মেসেজ দেখাচ্ছে সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস অফ বলে আইডি নাম্বারটা।
এখানে এইভাবে কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক বিষয়টা নাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যারা আমাকে ফোন করছিলেন বা কিছু কমেন্টও আমি পেয়েছিলাম তার রিগার্ডিং আমার এই ভিডিওটা বানানো, পুরো ভিডিওটা ভালো করে দেখুন, আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না। টিসি জেনারেটেড পরও কিন্তু আপনারা এই ধরনের মিস্টেক্স ঠিক করতে পারবেন, যদি মানে কতক্ষণ পারবেন, যতক্ষণ না বাচ্চাটি অন্য কোনো গভর্নমেন্ট স্কুলে ট্রান্সফার ইন হচ্ছে। তারপরে কিন্তু সেই স্টুডেন্ট যে স্কুলে যাচ্ছে সেই স্কুল সেই আইডিটা নিয়ে অপারেট করতে পারবে, আপনার আর কোনো অপারেটিংয়ের পাওয়ার থাকবে না সেক্ষেত্রে। ওকে, নাও দেখুন সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস অফ বলে আইডি নাম্বারটা দেখিয়ে আপনাদের বলে দিল যে ডিটেলস আপডেট হয়ে গেছে, তার মানে যে মিস্টেক ছিল তখন এখন বর্তমানে আর নেই। এবার আপনারা কি করবেন, অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাবেন, সেখান থেকে আবার আপনাদের ট্রান্সফার আউট বক্সে যাবেন। দেখুন এখানে আমি এই বাচ্চাটির আইডি চেঞ্জ করেছিলাম, এক্ষেত্রে দেখুন আমার এটা ব্লার দেখাচ্ছে, কারণ কি আমার এরা অলরেডি আগে স্টুডেন্ট, ঠিক আছে। বর্তমানে এই সেশনে আমি এখনও কোনো টিসি জেনারেট করিনি, কারণ আমার লাস্ট ক্লাস 5 ছিল, দ্যাটস ওয়াই ইন্ডিভিজুয়াল ক্লাসের টিসি জেনারেটিং আমার এই মুহূর্তে পসিবল নয়, দু একদিন বাদে এটা আমি করতে পারবো। তো দেখুন এখান থেকে এই যে অহংজিৎ দে এর টিসিটা আমি ডাউনলোড করতে পারি কিভাবে, এখানে দেখুন ট্রান্সফার সার্টিফিকেট, তার নিচে এভাবে ডাউনলোড বলে অপশন দেওয়া থাকবে, এখানে আপনারা গিয়ে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে যাবে, শিবচন্দ্রদেব প্রাইমারি স্কুল স্কুলের নাম দেখাবে উইথ পিকচার, বাচ্চার ডিটেলস কিন্তু এখানে থাকবে। এক্ষেত্রে দেখুন যে মিস্টেক আপনাদের ছিল সেটা আপনারা চেকিং করে নেবেন যে ঠিক হয়েছে কিনা। দেন স্টুডেন্ট কোড থাকবে, ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন দ্য অ্যাডমিশন রেজিস্টার, যখন সে অ্যাডমিশন নিয়েছিল তখন ডেট অফ বার্থ মানে অ্যাকচুয়ালি তার ডিওবি আর কি সেটা থাকবে, আর সে এখন কোন ক্লাসে পড়ছে সেটা থাকবে, ঠিক আছে। তো এক্ষেত্রে রিজন ফর ট্রান্সফার কী সেটাও এখানে শো করবে, চেঞ্জ অফ স্কুল, অন্য স্কুলে গেছে, সেটা প্রাইভেট, এখনও ভর্তি সে হয়নি, তাই আমি কিন্তু এটা ডাউনলোড করে আপনাদের দেখাতে পারলাম, ঠিক আছে। এবার এখান থেকে ডিরেক্টলি আপনারা প্রিন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। অনেকের কম্পিউটারে হয়তো ডিরেক্ট মানে প্রিন্টার লাগানো থাকে না, যাদের আছে তারা এখান থেকে ডিরেক্টলি প্রিন্ট বের করে নিতে পারবেন, যাদের সেটা করা যাবে না সেক্ষেত্রে দেখুন ডেস্টিনেশনে গিয়ে এখানে একটা দেখাচ্ছে সেভ অ্যাজ পিডিএফ, এর পাশে যে ড্রপডাউন মেনু সেখানে আপনারা ক্লিক করবেন, সেখানে গিয়ে এখানে যদি অন্য কিছু সিলেক্টেড থাকে আপনাদের এখান থেকে আপনারা সেভ অ্যাজ পিডিএফ করবেন, সেভ অ্যাজ পিডিএফ করে সেভ। দেখুন আপনাদের কম্পিউটারে যে যে জায়গাগুলো রয়েছে সেভ করার প্রত্যেকটা ফোল্ডার কিন্তু আপনাদের দেখাচ্ছে, এটা দেখুন ডেস্কটপ সিলেক্টেড হয়ে আছে, মানে এখন যদি আমি এটাকে সেভ করি এটা কিন্তু আমার ডেস্কটপে গিয়ে সেভ হয়ে যাবে। এখানে আনটাইটেল ডকুমেন্ট আছে, এখানে আপনারা বাচ্চাটির নাম দিয়েও সেভ করতে পারেন বা টিসি দিয়েও সেভ করতে পারেন, যেটা আপনার খুশি আপনারা নাম দেবেন, দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। এবার এটাকে মিনিমাইজ করে আপনারা দেখুন এখানে বাচ্চাটির ডিটেলস কিন্তু চলে আসবে, টিসিটা চলে আসবে যেটা আমি এক্ষুনি জেনারেট করলাম। একটু দেখুন আমার এখানে তো অনেক ফোল্ডার রয়েছে, দ্যাটস ওয়াই হয়তো খুঁজে পেতে একটু প্রবলেম হচ্ছে, বাট আপনাদের এই দেখুন এখানে টিসি ডেস্কটপে একদম এই সাইডে চলে এসেছে, এখানটা গিয়ে আপনারা ডাবল ক্লিক করবেন, করলে দেখুন সেই টিসিটা ওপেন হবে। এবার ক্যাফেতে গিয়ে এখান থেকে আপনারা কিন্তু ডিরেক্টলি প্রিন্ট নিতে পারবেন, যদি কাউকে সেন্ড করতে চান এখান থেকে সেন্ড করতে পারবেন, সব রকম অপশন কিন্তু আপনাদের কাছে থাকবে, ঠিক আছে। তো বিষয়টা খুবই সোজা, একটু ধৈর্য ধরে মাইনিউটলি ভিডিওটা দেখে আপনারা কাজটা করুন, আই থিঙ্ক কোনো প্রবলেম আর থাকবে না। আই থিঙ্ক আমি যেভাবে ইন ডিটেল স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিয়েছি সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তাও বলছি ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট উইথ মি। ওকে, ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি তো থাকবেই, আপনারা কমেন্ট সেকশনেও জানাতে পারেন এনি প্রবলেম, আমি যতটা সম্ভব হয় আপনাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই ফর টুডে।